অন্যতম সিনিয়র হ্যান্ডবল সিনিয়র প্রতিযোগিতায় বা মহিলা প্রতিযোগিতায় সেখানে অংশ নিতে অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের 12 জনের হ্যান্ডবল মহিলা দল। বুধবার সকালে আগরতলা রেল স্টেশন থেকে ট্রেন যোগে রওনা দেন তারা। ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো হয় রাজ্য দলটিকে। অ্যাসোসিয়েশনের সহসভাপতি মধুসূদন বিশ্বাস জানিয়েছেন, আগামী 26 নভেম্বর থেকে 30 নভেম্বর অনুষ্ঠিত হবে অন্ধ্রপ্রদেশের নয়ডালে জাতীয় হ্যান্ডবলের আসর। রাজ্য দলের কোচ রয়েছেন দীপা দেব এবং বিজয় মালাকার। সিনিয়র ন্যাশনাল মহিলা সিনিয়র ন্যাশনালের জন্য পাঠাচ্ছি, যেটা অন্ধ্রপ্রদেশের নয়ডালে হবে 26 তারিখ থেকে, এই মাসের 26 তারিখ থেকে 30 তারিখ অবধি। সেখানে যে টিম নিয়ে যাচ্ছেন আমাদের কোচ দীপা দেব এবং মালাকার বিজয় মালাকার ম্যানেজার, এই আমরা আশাবাদী যে আগামী দিনে এই খেলায় একটা ভালো রেজাল্ট করবে, সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই টিম যাওয়া। আমরা আগামী দিনে যাতে আমাদের এই অ্যাসোসিয়েশনকে ধরে রাখতে পারি, আরও উঁচু জায়গাতে নিয়ে যেতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে আমরা অ্যাসোসিয়েশনের টিম পাঠানোর ব্যবস্থা করছি। আগামী দিনে আমাদের রেজাল্টের উপর নির্ভর করবে সবটাই। আমি মধুসূদন বিশ্বাস, অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। আমার সাথে আছে ভাইস প্রেসিডেন্ট জবা পাল আর